ফায়ার ব্রিগেড বা সার্ভিসের নাম বাংলায় দমকল কেন, কি কারণে দমকল বলা হয়? ভারত বাংলাদেশের দমকল বাহিনী সেরা সেরা। বাংলাদেশ দমকল বাহিনীর পুরো নাম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাতে সেই দমকল বাহিনী। দমকল বাহিনীতে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়। হোয়াটসঅপ গাইজ, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জেনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিসিয়াল। আমি আপনাদের জন্য আরেকটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করতে বলে হ্যাঁ কে মগরবি বঙ্গাল কা মিডিয়া বাংলাদেশকে ফায়ার ব্রিগেড কে বারে মে বাত কর রহা হ্যায়, বাংলাদেশকে ইদারে কে বারে মে তারিফ কর রহা হ্যায়, বাংলাদেশকে ইদারে কে বারে মে ইয়ে বাত কি জা রহি হ্যায় কে আগ বুঝানে ওয়ালা ইদারা বরবক্ত কার্রওয়াই করতা হ্যায় ওর ইসকি ট্রেনিং কিতনি সখত হোতি হ্যায়। তো আজ দেখনে ওয়ালে হ্যায় কে হিন্দুস্তানি মিডিয়া, মগরবি বঙ্গাল কা মিডিয়া বাংলাদেশ কি ক্যা তারিফ কর রহা হ্যায়। তো ভিডিও কি তরফ বড়নে সে পহলে আপ দোস্তোন সে গুজারিশ হ্যায় আগর আপ চ্যানেল পে নয়ে হ্যায় তো চ্যানেল কো সাবস্ক্রাইব করে সাথ বড়ে বেল আইকন কো ভি দবায়ে তাকি আপকো ভিডিও কা নোটিফিকেশন সবসে পহলে মিলতা রহে। চলে ভিডিও স্টার্ট করতে হ্যায় জি হেভি। ফায়ার ব্রিগেড বা সার্ভিসের নাম বাংলায় দমকল কেন, কি কারণে দমকল বলা হয়, কেমন হয় ট্রেনিং পিরিয়ড এই যোদ্ধাদের, ভারত বাংলাদেশের দমকল বাহিনী সেরা সেরা। এই কোর্স করার পর জীবনই নাকি বদলে যায়, আগুনের সাথে যুদ্ধ কম বড় কথা তো নয়, দৌড়তে হয় ম্যারাথনের মতো, এক সেকেন্ড দাঁড়িয়ে পড়লে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়তে পারে আগুনের লেলিহান শিখা। বিপর্যয় মোকাবিলার টিমের প্রাণ ভোমরা বলা হয় দমকল বিভাগকে। পাঁচতলা বিল্ডিং এর উপর শুধুমাত্র মই বা ল্যাডারের সাহায্যে দৌড়ে উঠে যাওয়া তুচ্ছ ব্যাপার, কেজি কেজি ভারী পাইপ কাঁধে তুলে দৌড় দেওয়া যেন জলভাত। দাউ দাউ জ্বলন্ত আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে মানুষকে উদ্ধার করতে এনারাই পারেন। দমকল বাহিনীর কাজ ঠিক সিনেমার দৃশ্য। এই দমকলের ইতিহাস শুরু হয়েছিল প্রায় 150 বছর আগে, ঢাকা থেকে কলকাতা, এখনো রয়ে গিয়েছে লাল দমের কল। আসুন আমরা রিপোর্টে একটু বিস্তারিত জানার চেষ্টা করি দমকল বিভাগকে নিয়ে, সঙ্গে থাকুন। প্রতি বছর আগুন যোদ্ধাদের সম্মান জানিয়ে গোটা বিশ্বজুড়ে চৌঠা মে পালন করা হয় ইন্টারন্যাশনাল ফায়ার ফাইটার্স ডে। দুঃসাহসী কাজের জন্য কোটি কোটি টাকার মাইনে এনারা পান না, গায়ে এমন কোনো বিশেষ পোশাকও থাকে না যা ভয়ঙ্কর আগুনকে আটকাতে পারে, মনে থাকে দুর্ধর্ষ সাহস যা সব কিছুকে হারিয়ে দেয়। ধরুন রাস্তা ভালো নয়, গাড়ি ঢুকবে না, সেই রাস্তায় দৌড়ে দৌড়ে জল বহন করতে হয় এদেরকে, আগুন নিভিয়ে মানুষের প্রাণ বাঁচিয়ে আনতে হবে। এই ট্রেনিংটা অত্যন্ত কঠিন, প্রত্যেকটা ধাপে ধাপে পাস করতে হয়। ভারতের ন্যাশনাল একাডেমি অফ ফায়ার অ্যান্ড সেফটি থেকে যারা ফায়ার ফাইটার্স কোর্স করেন তাদের জীবনই নাকি বদলে যায় এমনটাই শোনা যায়। বাংলাদেশ দমকল বাহিনীর পুরো নাম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাতে সেই দমকল বাহিনী। দমকল বাহিনীতে যোগ দেওয়ার জন্য বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন দেশের নিয়ম কম বেশি এক, মাঠে যে ট্রেনিং দেওয়া হয় তা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ট্রেনিংয়ে ফেল করলে দমকল বাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যেতে পারে। দমকল বাহিনীতে যিনি গাড়ি চালাবেন তার ট্রেনিং আলাদা, যিনি সরাসরি আগুনের সাথে মোকাবিলা করবেন তার ট্রেনিং আলাদা। অসম্ভব দৌড়তে হবে, কাঁধে থাকবে ভারী পাইপ, সেটা নিয়ে দৌড় দিতে হবে, পাইপটা গোটানো থাকবে, পাইপ গোটানোর জন্য প্রশিক্ষণ নিতে হবে, কে কত দ্রুততার সঙ্গে পাইপ সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারছেন সেটা দেখা হবে। এর জন্য প্রতিদিন প্রয়োজন পড়ে শরীর চর্চার, শরীর একেবারে ফিট থাকতে হবে, দ্রুত মইয়ের উপর উঠে যেতে হবে। মাটিতে দৌড় তো আপনি দেখেইছেন, কিন্তু দমকল বাহিনীকে দেখবেন রীতিমতো দৌড়ে উপরে উঠে যেতে, যেখানে ব্যালেন্স ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। জলের পাইপের সংযোগ অলিতে গলিতে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাওয়া, আর তার জন্য রোড ম্যাপের সম্মুখ ধারণা থাকতে হয় এদের, সামান্য ভুল হলেই সর্বনাশ। সময় জ্ঞান টনটনে থাকে এই যোদ্ধাদের। ট্রেনিং সাধারণত 3 মাসের হয়। পশ্চিমবঙ্গে একমাত্র ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে বেহালাতে, যাকে বলা হয় ইনস্টিটিউট অফ ফায়ার সার্ভিস। ট্রেনিংয়ের প্রথম দিনের ড্রেস সাদা হাফ প্যান্ট, সাদা গেঞ্জি, সাদা কেটস, চুল একদম ছোট ছোট করে কাটা, দাড়ি গোফ একেবারে ফেলে দিতে হবে, রোপ ক্লাইম্বিং, লং জাম্প, হাই জাম্প আর রানে তুখর হতে হবে,
উঁচু বিল্ডিং থেকে ল্যাডারের মাধ্যমে মানুষকে কিভাবে রেস্কিউ করতে হয় সেই নিখুঁত কাজ সহজেই করে ফেলেন এনারা। বলেছিলাম না ভিডিওতে জানাবো দমকল কেন বলা হয়। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো এখনো জানেন না। একসময় কোথাও আগুন লাগলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাঁচের ঘর ভেঙে তার মধ্য থেকে টেলিফোনের হ্যান্ডেল ঘোরানো হতো, এমনটাই নির্দেশিকা ছিল। স্পষ্ট করে লেখা থাকত, আগুন লাগিলে কাঁচ ভাঙিয়া টেলিফোনের হ্যান্ডেল ঘুরাও। মূলত এই টেলিফোন ফায়ার ব্রিগেডকে সতর্ক করার এক বিশেষ যন্ত্র। তাই 150 বছর আগে বিভিন্ন রাস্তায় লাল রঙের লোহার বাক্স বসানো থাকত। এখনও আপনি পুরনো বিল্ডিংগুলোতে গেলে এই বাক্স দেখতে পাবেন। কাঁচে থাকা এক খোপের মধ্যে থাকত হাতল ঘুরিয়ে দম দেওয়ার একটি যন্ত্র। এই হাতল ঘোরালে দ্রুত খবর চলে যায় দমকল দফতরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে দেখেছিল কলকাতা শহরে তখন ম্যাক্সিমাম খড়ের চালের বাড়ি, ঢাকাতেও সেই অবস্থা। তার কারণে আগুন লাগা খুব স্বাভাবিক ব্যাপার ছিল, তাই এই দম দেওয়ার যন্ত্র বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হতো, যেখানে হাতল ঘোরালে মাটির নিচে পাতা তারের মাধ্যমে দ্রুত খবর চলে যায় ফায়ার ব্রিগেডের কাছে। দম দেওয়া কল দিয়ে এই বিশেষ বাহিনীকে ডাকা হতো, তাই তাদের বলা হয় দমকল। সেই সময় কলকাতা, ঢাকা সহ ভারতের বড় বড় শহরে ব্রিটিশরা এই যন্ত্র বসিয়েছিল। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা। তো জি ভিউয়ার, ইয়ে থি ভিডিও। আর আপনি দেখা কি হিন্দুস্তানি মিডিয়া, মগরবি বঙ্গাল কা মিডিয়া ফায়ার ব্রিগেড কি বারে মে বাত কর রহা হ্যায়। বাংলাদেশ কে আন্দর ফায়ার ব্রিগেড কো পুরি তরহ সে ট্রেনিং দি জাতি হ্যায়, और ये ट्रेनिंग कहीं नहीं दी जाती। बांग्लादेश के फायर ब्रिगेड कितने ज़्यादा ट्रेन होते हैं और किस तरह जल्द से हालात के ऊपर काबू पा लेते हैं, और जंगी सतह पर इनको ट्रेन किया जाता है और इनकी स्पीड बहुत ज़्यादा होती है। बारी बारी पाइप उठाकर ये दौड़ते हैं और साथ ही साथ तेज़ी के साथ, कितनी तेज़ी के साथ आग के ऊपर काबू पाते हैं। और बांग्लादेश के फायर ब्रिगेड की तारीफ की जा रही है, और वो भी हिंदुस्तानी मीडिया के ऊपर। और ये बात की जा रही है कि जंगी सतह पर बांग्लादेश के फायर ब्रिगेड को तैयार किया जाता है, और इनकी तैयारी भी बहुत ही ज़्यादा सख्त होती है। इनकी ट्रेनिंग भी आर्मी की तरह सख्त होती है, जिसके बाद ये हालात के ऊपर काबू पाना सीख जाती हैं। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं, ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।